পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 3 মাস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। তথ্যগুলো অবশ্যই জানতে হবে আপনাদের, নতুন একটা আপডেট আপনাদের সবার জন্য যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন। উপকৃত হবে 8 কোটি পরিবারের প্রায় 35 কোটি মানুষ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে পরিবারগুলো গ্যাস সিলিন্ডার নিয়েছেন, আগামী 3 মাস তাদের বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। উজ্জ্বলা যোজনার আওতায় যারা রয়েছেন, যারা আবেদন করেছিলেন, তাদের জন্য কিন্তু গুড নিউজ। এবং যদি আপনি এখনো পর্যন্ত উজ্জ্বলা যোজনায় আবেদন করে না থাকেন, তাহলে ভিডিওটি দেখবেন। আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন উজ্জ্বলা যোজনায়, কিভাবে নাম নথিভুক্ত করবেন, সেই সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দেওয়ার সাহায্য করব এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, করোনা ভাইরাস রুখতে কিন্তু 14 এপ্রিল পর্যন্ত লকডাউন গোটা দেশ, আপনারা সবাই জানেন। এবং দেশের সাধারণ মানুষের স্বার্থে বড় ঘোষণা মোদি সরকারের। সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলা সীতারমন এদিন ঘোষণা করেন, আগামী 3 মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত 8 কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাস। এই ঘোষণার ফলে উপকৃত হবেন 8 কোটি পরিবারের প্রায় 35 কোটি মানুষ। বুঝতেই পারছেন, প্রচুর মানুষ কিন্তু উপকৃত হবেন এই বিনামূল্যে গ্যাস ব্যবস্থায়। ভাইরাসের সংক্রমণ এড়াতে বাসি খাবারের বদলে সব সময় টাটকা রান্না করা খাবার খান, এমনটাই কিন্তু বলেছে কেন্দ্রীয় মন্ত্রী। দেশের এমন পরিস্থিতির মধ্যে রান্নার ঘরে জ্বালানির যাতে অভাব না হয়, সেই জন্য 8.3 কোটি পরিবার, তাদের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত, তাদের বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। এবং এদিকে কিন্তু আপনারা জানেন যে 1,70,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাতে কিন্তু বৃদ্ধ, বিধবা, অসংগঠিত শ্রেণীর সংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কার্যকারী যারা রয়েছে কর্মচারী, তাদের জন্য কিন্তু আর্থিক সাহায্যের ঘোষণা করে দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। এবং প্রত্যেক পরিবারের জন্য অতিরিক্ত চাল ও গম দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো আপনারা এই উজ্জ্বলা যোজনায় যাদের নাম রয়েছে তারা কিন্তু এই সুবিধা পাবেন, বিনামূল্যে 3 মাস কিন্তু গ্যাস পাবেন। এবং যাদের নাম উজ্জ্বলা যোজনায় নেই তারা কি করবেন, দেখুন, তাদের জন্য যেতে হবে উজ্জ্বলা যোজনার একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, এই যে একটা ফর্ম, এটা হচ্ছে অফলাইনে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আন্ডারটেকিং ফর অ্যাভেলিং লোন অন রিলিফ, এখানে রয়েছে এলপিজি স্টোভ, দেখতেই পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু অফলাইনে ফিল আপ করতে হবে। অফলাইনে ফিল আপ করে কিন্তু আপনাদের গ্যাস অফিসে কিন্তু জমা করতে হবে, এবং তারপর কিন্তু আপনি সেই সুবিধা পাবেন, যদি আপনার আগের থেকে যদি উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত না থাকে। তাহলে নতুন করে যদি করতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে, তারপর মিডল নেম, লাস্ট নেম, AHL 3 নাম্বার রয়েছে, আপনার পাসবই, ব্যাংকের যে বই রয়েছে সেই বইয়ে পেয়ে যাবেন, এবং লোন রিকোয়ার্ড ফর আপনার কি রয়েছে সেই সমস্ত ডিটেলস ভরে দেবেন, এবং আপনার ডিটেলস, ডিয়ার এলপিজি ডিস্ট্রিবিউটর আই এম এখানে দিয়ে দেবেন, সমস্ত কিছু ভরে দিয়ে সই করবেন। সই করে আপনারা কিন্তু আপনাদের গ্যাস অফিসে জমা করবেন। তাছাড়া আপনারা কি করবেন, আপনারা করতে পারবেন কি, এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmuy.gov.in, এই ওয়েবসাইটটা আপনাদের ওপেন করতে হবে। এটা হচ্ছে সেই উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আপনারা সেই সুবিধা পেয়ে যাবেন। কি করতে হবে দেখুন, তো আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করুন। ওপেন করার পর আপনারা চলে যাবেন রেজিস্টার অপশনে। দেখুন উপরে এখানে রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, আপনারা সরাসরি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা পেজ চলে আসবে, আপনার একটা ফর্ম চলে আসবে। দেখুন, প্লিজ এন্টার ইওর ডিটেলস, এভাবে একটা ফর্ম চলে আসবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং পারপাস, এখানে রয়েছে 3টা অপশন রয়েছে, 4টা অপশন রয়েছে, একাডেমিক, জেনারেল, মিডিয়া, রিসার্চ।
তো আপনারা সেটা জেনারেল করে দিতে পারেন অথবা একাডেমি জেনারেল করে দিলেই বেস্ট হবে, জেনারেল যেহেতু গ্যাস সিলিন্ডার। তো আপনারা জেনারেল করে আপনারা এখানে এন্টার ক্যাপচার কোড, এই যে এখানে ছবিটা রয়েছে এই ছবিতে যা রয়েছে তা এখানে দিয়ে আপনারা জেনারেট ওটিপি করবেন। ওটিপি করলেই আপনার যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবেন সেখানে কিন্তু ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং অফলাইনের যে ফর্ম যা যা রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি আগের ফর্মটা যদি দেখে নেন তাহলে সুবিধা হবে আপনাদের, সেই ফর্মে যা যা চাওয়া হয়েছে সেই সমস্ত বিষয় আপনারা অনলাইনে ভরে দেবেন, তাহলেই কিন্তু আপনার উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করার আগে আপনার পাস বই রয়েছে সেই বইটা সামনে রাখবেন এবং বই থেকে কিন্তু আপনার গ্যাস যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু দিতে হবে। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কেয়ারফুলি আপনারা ফর্মটা ফিল আপ করবেন এখান থেকে, এবং এই ওয়েবসাইট আমি দিয়ে দেবো ভিডিও নিচে ডিসক্রিপশনে, অবশ্যই আপনারা সেখান থেকে সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন। এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন করবেন, এবং দেখুন টোল ফ্রি নাম্বার রয়েছে একটা 1-800-266-6696। তো এই যে নাম্বারটা রয়েছে টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আরও ভালোভাবে কিন্তু এই সম্পর্কে জানতে পারবেন এবং আরও ভালোভাবে জেনে তারপর কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য। এবং এই যোজনায় যারা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র বিনামূল্যে সেই গ্যাসের সুবিধা পাবে, অবশ্যই এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, ঘরে থাকবেন, লকডাউন আইন মেনে চলবেন, সতর্ক থাকবেন, পরিবারকে সতর্ক রাখবেন, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।